জেলা নবাবগঞ্জ উপজেলার নয়ন শ্রীনিয়নের উত্তর গ্রামের মোহাম্মদ ইকলাস উদ্দিন ও রহিমা বেগম দম্পতির ছোট ছেলে তার প্রতিভার যোগ্যতা এখন দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে দ্রুতি ছড়াচ্ছে দেশ সেরা এই বডি বিল্ডার আন্তর্জাতিক অঙ্গনেও সফলতা স্বাক্ষর রেখেছেন ছিনিয়ে এনেছেন আন্তর্জাতিক পদক উজ্জ্বল করেছেন দেশের নাম ছাত্রজীবন থেকেই নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে চলা নবাবগঞ্জের তামিরানোয়ারি এখন দেশ সেরা বডি বিল্ডার প্রথমে অল্প অল্প নিজে নিজেই করতাম ...tar por hasta este... Eh. যখন একটু একটু বডি হয়ে গেল তারপর ওই ওই মুহূর্তে আমি ইন্টার শেষ করে অনার্সে ভর্তি হলাম সাভার কলেজে সাভার কলেজে যখন ভর্তি হলাম ওখানে ভালো একটা জিম পেয়েছিলাম ওই জিম থেকে স্টার্ট করা অবশ্য প্রাপ্ত স্কুল শিক্ষক মোহাম্মদ ইকলাস উদ্দিন ও গৃহিণী রহিমা বেগম দম্পতির দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সর্বকনিষ্ঠ তামির শখের বসে বডি বিল্ডিং এর নাম লেখালেও এখন এটাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন দেশ সেরাই বডি বিল্ডার চার চারবার মিস্টার বাংলাদেশ খ্যাত ওই বডি বিল্ডারের যাত্রা শুরু দুই সালে তখন সে মানিকগঞ্জ কলেজের শিক্ষার্থী দুই সালে সাভার বিশ্ববিদ্যালয় কলেজে অনার্সে ভর্তি হওয়ার পর সেখানেও জিমে ভর্তি হন তামিল দুই সালে স্বাধীনতা দিবস শরীর গঠন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চতুর্থ স্থান অর্জন করেন তিনি জাতীয় পর্যায়ে খেলায় দুই সালে তিনি মিস্টার বাংলাদেশ শরীর গঠন প্রতিযোগিতায় প্রথম অংশগ্রহণ করে পঞ্চম স্থান অর্জন করেন এরপরই মিস্টার বাংলাদেশ প্রতিযোগিতায় দুই হাজার নয় দুই হাজার এগারো ও দুই হাজার তেরো সালে অংশগ্রহণ করে প্রতিবারই দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি মূলত দুই সালের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তামির আনোয়ারকে দুই হাজার চোদ্দ সালে ষাটটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সবগুলোতে প্রথম স্থান অর্জন করেন তামির মানে চোদ্দ থেকে বাংলাদেশে যতগুলো কম্পিটিশন হয়েছে সবগুলোতে আমি চ্যাম্পিয়ন এবং ইন্টারন্যাশনাল ফার্স্ট শুরু করি আমি দুই হাজার সতেরোতে ইন্ডিয়াতে তো ওইটাতে আমি এগারোতম ছিলাম চুয়াল্লিশটা কান্ট্রি ছিল তার মধ্যে এগারোতম হয়েছিলাম টপ সিক্সে ঢুকতে পারিনি বাট তারপরে আরেকটা ইন্টারন্যাশনাল খেলি আমি ইসে সিঙ্গাপুরে ওয়ার্ল্ড রিজোনাল চ্যাম্পিয়নশিপ ওটাতে আমি ব্রোঞ্জ মেডেল পাই ওটা তো চব্বিশটা কান্ট্রি ছিল আর গত বছর আমি চায়নাতে এশিয়ান গেমসে ফিফটি থার্ড এশিয়ান গেমস ওটা ছিল তো ওটাতে সিলভার মেডেল পাই সবশেষ দুই সালের প্রতিযোগিতায়ও সব প্রতিযোগীদের পেছনে ফেলে আবারও মিস্টার বাংলাদেশ খেতাব তামিরের দখলে সর্বশেষ যেটা জিতলাম আমি যে গত বছর ডিসেম্বরে মিস্টার বাংলাদেশ দুই উনিশ এটাতে আবার মিস্টার বাংলাদেশ হলাম পরপর চারবার মিস্টার বাংলাদেশ দেশের পেরিয়ে বিদেশ স্বাক্ষর রেখেছেন তামির আনোয়ার সিঙ্গাপুর ভারত ও চীনে বিভিন্ন অংশগ্রহণ করে স্বাক্ষর রাখেন তিনি এশিয়ান অলিম্পিকে বাংলাদেশের বডি বিল্ডার হিসাবে তিনি প্রথম পদক অর্জন করেন এশিয়ান পর্যায়ের টুর্নামেন্টে পদক জয় বাংলাদেশ ক্রীড়াবিদদের জন্য বিরল এক ঘটনা কথা বলেন বাংলাদেশে বডি বিল্ডিং এর ভবিষ্যৎ নিয়ে আমাদের দেশে বডি বিল্ডিং গত দুই তিন বছর আগেও এতটা পপুলার ছিল না তো আমরা কয়েকজন আছি আমাদের দেশের মানে প্রফেশনাল বডি বিল্ডার যারা ইন্টারন্যাশনাল কমপ্লিট যারা করি গত দুই তিন বছরে আমরা বেশ কিছু ইন্টারন্যাশনাল মেডেল আমাদের দেশে এনে দিচ্ছে তো এই কারণে দেখা যায় আমাদের বডি বিল্ডিংটা অনেক পপুলার হয়ে গেছে আমাদের দেশে আগে শুধু ছিল মেনস বডি বিল্ডিং এখন আবার একটা নতুন সেগমেন্ট হয়েছে মেনস ফিজি তো আমি মনে করি ভবিষ্যতে আগামী কয়েক বছরের মধ্যে আমাদের বডি বিল্ডিং ইন্টারন্যাশনাল লেভেলে অনেক দূরে যাবে মিস্টার বাংলাদেশ খ্যাত তামিল মতে বডি বিল্ডিং এখন অনেকটা জনপ্রিয় একটি বিষয় তবে বহির্বিশ্বের মতো এক্ষেত্রেও স্পন্সরশিপের বিষয়টি জরুরি প্রতিবন্ধকতার যেটা আমি বলবো যেটা স্পন্সরশিপ আমাদের দেশে মানে বডি বিল্ডিং এখনো আমরা ওভাবে স্পন্সরশিপ পাচ্ছি না তো অন্যান্য দেশে স্পন্সারশিপের যা কারণে ওরা অনেক এগিয়ে গেছে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে শরীর চর্চার বিকল্প জানিয়ে তামির আনোয়ার বলেন যুবকরা বেশি বেশি শরীর চর্চায় মনোযোগী হলে শরীরকে ভালোবেসেই এমনিতেই তারা মাদক থেকে দূরে থাকবে মাদকে দেখা যায় আমাদের স্কুলের ছেলে পেলে পর্যন্ত এখন দেখা যাচ্ছে যে মাদকে জড়িত হয়ে যাচ্ছে তো এদেরকে যদি আমি কোনোভাবে জিমে বা বডি বিল্ডিং এ ইনভলভ করাতে পারি সেক্ষেত্রে তখন নিজের সে নিজের শরীরকে ভালোবাসবে যে নিজের শরীরকে ভালোবাসে সে কখনো মাদক আসক্ত হবে না পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তামির বলেন পরিবারের অনেকে এ পেশায় অনীহা প্রকাশ করলেও শেষ পর্যন্ত তাদের সহযোগিতার কারণেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়েছে প্রথম দিকে আম একটু ইয়ে করতো যে আসলে এগুলো করে কি হবে না হবে ওনারা তো বুঝতো না পরে ভাইয়া বুঝতো ভাইয়া যখন বলল যে না তুই করতে থাক ঠিক আছে একটা সময় ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ এবং ভাইয়ার সাপোর্ট সবসময় ছিল বিধায় আর কি আমি এত দূর আসতে পেরেছি তো এখন মানুষজনের ভালোবাসা যেটা পাই সেটা অনেক অনেক ভালো লাগে আমার দেখা যায় দূর দূরান্ত থেকে মানুষ আমার সাথে দেখা করতে আসছে আমি চাই আমার এলাকার ছেলে বা নবাবগঞ্জে আরও দু একটা জিম আছে আমি জানি জয়পাড়া এবং ওইদিকে সবার প্রতি একটাই আমার ইয়ে থাকবে রিকোয়েস্ট থাকবে যে ইয়াং জেনারেশনের প্রতি বিশেষ করে হ্যাঁ তোমরা যাই করো পড়াশোনার পাশাপাশি যদি শরীরটাকে ফিট রাখো এবং সেজন্য যেটা করতে হবে তোমাদের একটু জিমে যেতে হবে বাবা ইক্লাস উদ্দিন শুরুতে ছেলে তামিরকে নিয়ে শঙ্কিত হলেও এখন গর্ব করেন ছেলেকে নিয়ে আর ছোট ভাই তামিরকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিতেন বড় ভাই শিক্ষক লুৎফর রহমান তিনিও এখন আত্মতৃপ্ত ছোট ভাই তামিরকে নিয়ে আশেপাশে মানুষগুলো অনেক মানে কটাক্ষ করতো আমাকে যে কি শেখাচ্ছ ভাই কি করবে না করবে আমি পরে ও বলতো যে ভাই আমি কি করব আমি তুমি করতে থাকো যত ফিনান্সিয়াল সাপোর্ট লাগে আমি দেবো আসে মানে আমি মানে হি মাই প্রাইড একদম আমি ফ্রম মাই সোল ইজ মাই মানে ও আমার আশাটা পূরণ করছে আমার এটা সাহসও করছে আমার পিছন দিকে ওটু করছে যে সন্দেহ করি যে হইব না হইব চিন্তা করছে এইভাবে সম্পূর্ণ বিশ্বস্ত হয়ে গেছে এখন যে ও যেভাবে গেছে এবং দেশ বিদেশে গেল অন্যান্য দেশে কিছু খেয়ে আইল করে আইল সম্পূর্ণভাবে আমি বিশ্বস্ত আর্থিক সহযোগিতা ও সরকারের পৃষ্ঠপোষকতা পেলে বডি বিল্ডার্সরা নিজেদের যোগ্যতা দ্রুতি ছাড়াবেন বিদেশের মাটিতেও এমনটা মনে করেন দেশেরা বডি বিল্ডার্স তামিরানো